হ্যালো, আজকে আমি আপনাদের শেখাবো ওড অ্যান্ড ইভেন নাম্বার কী করে বের করা যায় পিএসপি দিয়ে। তো এটা করার জন্য আপনাদেরকে পিএসপি জানতে হবে কমপক্ষে বেসিকগুলো, আর এই স্ক্রিপ্টটি তৈরি করতে আপনাকে বেশ কয়েকটা জিনিস তৈরি করতে হবে, জানতে হবে। সেটা হলো ফাংশন, তারপর লুপ এবং ইফ স্টেটমেন্ট। যাই হোক, আপনার যদি না জানেন একটু আপনার একটু খেটে নেবেন, তারপর আমি দেখাচ্ছি যে কি করে ওড এবং ইভেন নাম্বার বের করতে হয়। নাম্বার যতগুলো হোক এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে মানে কি করে তৈরি করতে হয় সেটা স্ক্রিপ্টে আমি সেটা দেখাচ্ছি। আর সেটা হবে পিএসপি ল্যাঙ্গুয়েজে। তো এর জন্যে প্রথমে আপনাদের আমরা পিএসপি ট্যাগ আনি, পিএসপি 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 ট্যাগ দিলাম। এরপর আমরা স্ক্রু পিএসপি ফাংশন, ঠিক আছে, ফাংশন দেখলাম। দেখার পর ফাংশন একটা নাম দরকার, যেমন আমরা ওট এমন এখানে ব্যবহার করবো, ধরে নিলাম এটা ওট। তারপর এখানে একটা থাক ভ্যারিয়েবল। আপনারা জানেন, যে যদি না জানেন সেটা জেনে নেবেন। যাই হোক, সেটা হচ্ছে ভেরিয়েবল সবসময় লিখতে হয় ডলার সাইন দিয়ে, তারপর নাম্বার মানে আপনার কত পছন্দ নাম্বার, এক থেকে কত পর্যন্ত নাম্বার আপনি চাচ্ছেন যে দেখাবে নাম্বার আলাদা ভেরিয়েবল। ওকে, তার জন্য নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার উপর সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এরপরে আমাদের দরকার হবে ফোর লুপের। ফোর লুপ কি এরা ইনক্রিজ করবে। ফোর লুপ হয় তিনটে স্টেমে, একটা হলো ইনিশিয়াল ভ্যালু, দুই নাম্বার স্টেমে হচ্ছে কন্ডিশন, তিন নাম্বার হচ্ছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে। প্রথম হবে প্রারম্ভিক, তারপর 70টা, তারপর আপনার বৃদ্ধি, ঠিক আছে। ফোর লুপ দিলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এর মধ্যে কন্ডিশনটা থাকবে, আর এখানে ফোর লুপের কন্ডিশন যেহেতু তিনটা, এখন ইন্টিজার যেহেতু প্রতিটা সংখ্যায় ইন্টিজার বাই করবো আমরা, 1, 2, 3, 4, 5, 6 এগুলো যেহেতু ইন্টিজার, সেই জন্য ভেরিয়েবল দিলাম। ভেরিয়েবল দিয়ে আই, আই ধরো আই দ্যাট মিনস ইন্টিজার, ঠিক আছে। ওকে, তারপর এখন আমরা বাই করবো ওয়ান থেকে, যেহেতু ওয়ান শুরু বিন্দু হচ্ছে ওয়ান, ওয়ান দিলাম। প্রথম স্ট্রিক গেল, ইনিশিয়াল ভ্যালু গেল, দ্যাট পর কন্ডিশনটা, কন্ডিশনটা কি হবে, কন্ডিশন আমাদের আই, আই এর যে নাম্বারটা হবে সেটা সেটা কোথেকে নেবে, কোথেকে নেবে, নেবে সেভাবে এন থেকে, আমরা সরি নাম্বার থেকে। তাহলে এরপরে আমাদের নাম্বার যাবে, এখানে নাম্বার দিলাম, এরপরে কি হবে আইটা কি বৃদ্ধি পাবে, প্লাস প্লাস বৃদ্ধি হয়ে গেল। এখন আবার একটা দেখেন, ফোর লুপে এখানে বলা আছে তিনটা কন্ডিশন স্টেটমেন্ট হয়, একটা হলো কন্ডিশন, প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এখন ইনিশিয়াল ভ্যালু ওয়ান থেকে শুরু করবে, তারপর আই কন্ডিশনটা, সে আই এখানে নাম্বার যতটুকু থাকবে সে তারপর নেবে আইয়ের ভ্যালুটা হবে, তারপর আই কি প্লাস প্লাস এক এক করে সে বৃদ্ধি করবে, 3, 1 তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 18, ঠিক আছে। এবার কন্ডিশনটা, কন্ডিশন আমরা এখন ইফ স্টেটমেন্ট দিয়ে কন্ডিশনটা লিখবো, সেটা হলো ইফ, ঠিক আছে, কন্ডিশন ব্র্যাকেট। আচ্ছা, এখন কন্ডিশনটা আমরা কি লিখবো, এখানে এখানে হবে ইফের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখতে হবে, যে আমাদের চিন্তা করতে হবে এক কে যদি আমি এমন একটা সংখ্যা মা যে নাম্বারটিকে এমন একটা সংখ্যাতে ভাগ দিতে হবে, যে ভাগ দিলে সেটা বুঝে নেবে আপনার সেটা নাম্বারটি ওড বা ইভেন, সেটা বুঝে নেবে। তো এখন যদি আপনারা জানেন যে জোরকে, জোর সংখ্যাকে, দ্যাট মিনস ইভেন সংখ্যাকে যখন আমরা জোর সংখ্যাতে ভাগ দিই তখন ভাগ শেষ শূন্য থাকে, দ্যাট মিনস এই এই নাম্বারটা ইভেন, বোঝানো হয়। এখন সেই হিসেবে
আমরা যেহেতু কাকে ভাগ দেবো, আইটাকে মানে ইন্টিজারকে, আইকে যখন ভাগ দিব আই, আচ্ছা আই দেখলাম, এখন ভাগ দেওয়ার পর, এখন ভাগ দেওয়ার পর যদি অবশিষ্ট থাকে, আবার ভাগ দেওয়ার পর শূন্য যদি না হয়ে অবশিষ্ট থাকে বা এক সংখ্যায় ভাগশেষ থাকে, তখন সেটা হচ্ছে ওড নাম্বার, বিজোড় সংখ্যা। যেমন ওয়ান, ওয়ান কিন্তু বিজোড় সংখ্যা, আমরা সব জানি। ওয়ানকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমার ভাগশেষ থাকবে। দ্যাট মিনস এই নাম্বারটা ইভেন, তো ভাগশেষ ভাগশেষ যখন থাকবে তখন তাহলে এই নাম্বার আমি বুঝবো। কারণ ভাগশেষ এই রিমাইন্ডার তৈরি করার জন্য আমরা একটা পিএসপিতে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ করা হয়, সেটার নাম হলো পার্সেন্ট, পার্সেন্ট টু টু, তারপর ডাবল ইকুয়াল, ডাবল ইকুয়াল জিরো। এখানে বলা হলো যদি আই কে দুই দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে যদি কোনোভাবে শূন্য আসে, ডাবল ইকুয়াল মানে সমান হয়, শূন্য হয়, তাহলে এটা জোর ধরে নিবে। আর যদি দুই দ্বারা আই কে যদি ভাগ দেওয়ার পর ভাগশেষ থাকে তাহলে সেটা বিজোড় ধরে নিবে, এক কথায় ওর ধরে নিবে। দ্যাট মিনস তাহলে আমাদের এখন কি করবে, প্রথমে সে নিবে ইকো, মানে ইকো রেজাল্ট ফলাফল করার জন্য ইকো ধরা হয়, ইকো স্ট্রিং আই, আই দিলাম, আই দেওয়ার পর আমরা এখানে নাম্বারটা দিব ইজ দা নাম্বার বা ইভেন, মানে জোর টেক দিলাম যাতে ভাগ ভাগ করে আসে। ঠিক আছে, এবার যদি ইভ হয়ে গেল, এটা ইভ স্টিমের, আপনি জানেন যে ইফে লেখাতে ইস লেখা হয়, ইস অনাথায়, যদি ভাগশেষ শূন্য না হয়, ভাগশেষ শূন্য না হয়, যদি ভাগশেষ শূন্য না হয়ে যদি আপনার ভাগশে অবশেষ থাকে তখন সে ইলসে পাঠাবে, অনাথায় পাঠাবে, পাঠায় কি করবে, ইকো দিয়ে ফলাফল করবে যে এই নাম্বারটা, তাই যেহেতু ভাগশেষ আসে সুতরাং এই নাম্বারটি হচ্ছে ইভেন নাম্বার। দ্যাট মিনস তাহলে ইজ দা নাম্বার ওড, ঠিক আছে। সেম কাহিনী, এখানে আমরা একটা ব্রেক দিয়ে নিব, ব্রেক দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ফাংশনটাকে আমরা এখানে লিখছি, ফাংশন নাম দিয়েছিলাম ওট, এখন ওট কতটুকু নাম্বার হবে সেটা তো বলিনি, এখন বলবো যে ওট তুমি 20 পর্যন্ত বের করো, এক থেকে 20 পর্যন্ত বের করো, যে দেখো এর মধ্যে কোনগুলা নির্দিষ্ট করে দাও যে কোনগুলা হচ্ছে জোড় সংখ্যা, কোনগুলো বিজোড় সংখ্যা। ঠিক আছে, আমরা যে এবিসিটা রান করি, তো আমার লোকাল সার্ভারে আমি অলরেডি রান করছি, করার পরে আমি দেখি রান করে দেখি। আচ্ছা, এখানে তিন নম্বর লাইনে একটু ভুল আছে, পেয়ে গেছি, সব ভুলটা একটু দেখি। ও, এই সিস্টেমে এখানে আমার ভেরিয়েবলটাকে নির্দিষ্ট করে দিয়ে রান করতে হচ্ছে, ঠিক আছে, ব্যাপার না, এটা ভুল হতে পারে, আমার ভুল মানে আপনাদের শেখা বেশি। দেখেন, ওয়ান ইজ দা ওড, টু ইজ দা ইভেন, থ্রি ইজ দা ওড, ফোর ইজ দা ইভেন, এইভাবে আপনাদের 20 পর্যন্ত দেখাই দিছে। ওকে, তো আজকে এইটুকু বিশ্লেষণ আমি করতে আপনাদের দেখাচ্ছি যে, আবার বলতেছি যে একটা রিমাইন্ডার, যদি ভাগশেষে রিমাইন্ডার থাকে তাহলে ওটা হচ্ছে বিজোড় নাম্বার, যদি ভাগশেষে রিমাইন্ডার জিরো জিরো হয় তখন তাহলে হচ্ছে এটা ইভেন নাম্বার। ঠিক আছে, আশা করি আপনাদের বুঝতে পারছেন। তারপর যদি মানে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন অথবা ফেসবুক ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি সাহায্য করব এই বিষয়ে যদি কারো বোঝার সমস্যা থাকে। ওকে, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।